আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তাজিক প্রধান কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমি তোমাদের প্লে গ্রুপের ক্লাস নিচ্ছি। দেখো, তোমাদের আজকে গণিত ক্লাসে আমি তোমাদের শূন্যস্থান পূরণ, দেখো পাঠ শিরোনাম শূন্যস্থান পূরণ, আমি তোমাদের শূন্যস্থান পূরণ করাবো। তোমরা অবশ্যই মনোযোগী হও এবং হাতে খাতা এবং পেন্সিল নাও, যাতে আমি পড়ানোর সাথে সাথে তোমরা পড়বে ও লিখবে। দেখো পাঠ শিরোনাম শূন্যস্থান পূরণ। দেখো, এক ঘেঁষ মানে এখানে খালি থাকবে, এক ঘেঁষ থাকবে, তারপর পরের অক্ষরটা থাকবে। দেখো এক ঘেঁষ, এখানে কি বসবে? শূন্যস্থানে দুই বসবে, একের পর কি? দুই, এক, তারপর খালি ঘর থাকবে, তারপর তিন, তারপর খালি ঘর, তারপর দেখো পাঁচ, এরকম তোমাদের এই দাগের ঘরগুলি সব খালি থাকবে। এখানে শূন্যস্থান পূরণ করছে যে তুমি শূন্যস্থানগুলিতে খালি ঘরগুলিতে তুমি এগুলাতে সংখ্যা বসাবা। তো তোমরা তো 1 থেকে 15 পর্যন্ত অবশ্যই মুখস্থ পারো। তো যখন তোমাদের এই খালি ঘরটা ফাঁকা থাকবে, তখন তুমি একের পরে যে সংখ্যাটা বসবে তুমি ওটা সহজেই পারলে কিন্তু বসিয়ে দিতে পারবে। যেমন তুমি একের পর দুই ওটা জানো, তাহলে তুমি সহজেই এটা বসিয়ে দিতে পারবে। দেখো এক খালি ঘর, তিন, একের পরে কি? দুই, তিন, তারপর শূন্যস্থান কি? চার, পাঁচ, তারপর খালি ঘর থাকবে তুমি এখানে ছয়, তারপর সাত, শূন্যস্থান পূরণ করবে আট, আট বসাবে, তারপর নয়, তারপর খালি ঘর দশ, তারপর কি? এগারো ঘেঁষ, বারো বসবে ঘেঁষ, তারপর তেরো, তারপর ঘেঁষ পনেরো, কি বসবে? চোদ্দ। দেখো এক খালি ঘর কি? শূন্যস্থান কি করবে? দুই, দুই বসবে খালি ঘরে, তারপর তিন, তারপর খালি ঘর, তারপর পাঁচ কি? চার বসবে, তারপর পাঁচের পরে ছয়, তারপর সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। দেখো শিক্ষার্থীরা, এক তারপর কি? খালি ঘর, খালি ঘরে কি বসবে? দুই, তারপর তিন, তারপর খালি ঘর থাকবে এখানে চার বসবে, তারপর পাঁচ, খালি ঘর কি? ছয় বসবে, তারপর সাত, তারপর কি? খালি ঘরে কি বসবে? আট, নয়, তারপর এখানে একটা শূন্যস্থান পূরণ করবে, কি কি লিখবে? দশ, খালি শূন্যস্থানটার মধ্যে দশ লিখবে, তারপর এগারো, তারপর খালি ঘরে কি বসছে? বারো, তেরো, তেরোর পরে খালি ঘর ছিল এখানে কি বসছে? চোদ্দ, তারপর পনেরো। দেখো এই সংখ্যাগুলি তোমাদের দেওয়া থাকে, তোমরা যা খালি ঘরগুলিতে সংখ্যাগুলি বসিয়ে দিবে। এক ঘেঁষ কি? দুই, তিন ঘেঁষ, ঘেঁষে কি বসবে? চার, তারপর পাঁচ ঘেঁষ, ছয় বসবে, সাত ঘেঁষ, নয়, এখানে কি বসবে? আট, তারপর নয় পরে খালি ঘর ঘেঁষ থাকবে, তারপর এগারো, তাহলে খালি ঘরটা উত্তর বসাবো দশ, তারপর এগারোর পরে কি আছে? এই খালি ঘরে কি বসবে? বারো, তেরো, তারপর খালি ঘরটা কি বসবে? চোদ্দ, পনেরো। আসুন শিক্ষার্থী আমরা একটু পড়ি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো। তো অবশ্যই আমি তোমাদের বুঝাতে পেরেছি যে এখানে শূন্যস্থান পূরণ করার কথা বলছি। তো এখানে ধরো এই সংখ্যাটা নেই, এখানে খালি ঘর, তো তোমাকে তখন কি করতে হবে? এখানে খালি ঘরটা
তো তোমরা তো সাতের পরে কি হবে আট তোমরা অবশ্যই জানো, তখন তোমরা এটা বসিয়ে দিবে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমি হয়তো বা তোমাদের বোঝাতে পেরেছি, আর যদি তাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে বা স্কুলে এসে যোগাযোগ করবে, যাতে আমরা তোমাদের পড়াগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।